দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ছদিনের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার রাতে আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টি সুপ্রিমোকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার রাউজ অ্যাভিনিউ আদালতে তোলা হয় তাকে। সেখানে 10 দিনের জন্য কেজরিওয়ালকে হেফাজতে নেওয়ার অনুমতি চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে 28 মার্চ পর্যন্ত কেজরির ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার রাত 9টায় ইডির হাতে গ্রেপ্তার হন অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রীয় এজেন্সির দাবি, আবগারি দুর্নীতি মামলায় 100 কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে, আর সেই দুর্নীতিতে মূল অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া এবং কে কবিতা। এদিকে আপের তরফে গোটা ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করা হয়েছে। হাই প্রোফাইল মামলা শুনতে এদিন এজলাসে আইনজীবী থেকে সাধারণ মানুষদের ভিড় উপচে পড়ে। শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ইডির পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসবি রাজু আদালতে দাবি করেন, কেজরিওয়ালই দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারির মূল পাণ্ডা। ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতার সঙ্গে যোগসাজশ করেই তিনি ওই আবগারি নীতি তৈরির নির্দেশ দিয়েছিলেন। নয়া নীতি তৈরির জন্য কে কবিতা আপ নেতৃত্বকে 100 কোটি টাকা দিয়েছিলেন। ওই টাকা পাঞ্জাব এবং গোয়া বিধানসভায় খরচ করে আপ। অন্যদিকে আম আদমি পার্টির প্রধানের গ্রেপ্তারির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তার আইনজীবী অভিষেক মনু সিংভি। মামলার শুনানিতে মনু সিংভি বলেন, আবগারি দুর্নীতি মামলায় যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে 50% মানুষ কেজরিওয়ালের নাম নেননি। 42% দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো আর্থিক লেনদেনের কথা স্বীকার করেননি, তাই এইভাবে কোনো কারণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা যায় না। একই সঙ্গে অতীতের প্রসঙ্গ টেনে সিংভি বলেন, কেজরির অন্তর্বর্তী জামিনের আবেদনের পর ইডির বক্তব্য জানতে চেয়েছিল আদালত, কিন্তু ইডির তরফে জবাব দিতে সময় চাওয়া হয়। এর কিছুক্ষণের মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়। দুপক্ষের সওয়াল জবাব শেষে বেশ অনেকক্ষণ রায়দান স্থগিত রাখেন বিচারক। রাত 8:30 পর রায় ঘোষণা করে আদালত। তখনই দিল্লির মুখ্যমন্ত্রীকে 6 দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। শুক্রবার দিনভর দিল্লি, কলকাতা সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান আপ কর্মী সমর্থকেরা। কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে আগামী 22 মার্চ প্রধানমন্ত্রীর বাড়ি ঘেরাও করবে আম আদমি পার্টি। ওই দিন সকাল 10টায় নরেন্দ্র মোদীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাবেন তারা। এবছর দলের তরফে হোলি উদযাপন করা হবে না বলেও জানিয়েছেন আপ নেতা গোপাল রায়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে 6 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার রাতে আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টি সুপ্রিমোকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার রাউজ অ্যাভিনিউ আদালতে তোলা হয় তাকে। সেখানে 10 দিনের জন্য কেজরিওয়ালকে হেফাজতে নেওয়ার অনুমতি চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে 28 মার্চ পর্যন্ত কেজরির ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার রাত 9টায় ইডির হাতে গ্রেপ্তার হন অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রীয় এজেন্সির দাবি, আবগারি দুর্নীতি মামলায় 100 কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে, আর সেই দুর্নীতিতে মূল অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া এবং কে কবিতা। এদিকে আপের তরফে গোটা ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করা হয়েছে। হাই প্রোফাইল মামলা শুনতে এদিন এজলাসে আইনজীবী থেকে সাধারণ মানুষদের ভিড় উপচে পড়ে। শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ইডির পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসবি রাজু আদালতে দাবি করেন, কেজরিওয়ালই দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারির মূল পাণ্ডা। ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতার সঙ্গে যোগসাজশ করেই তিনি ওই আবগারি নীতি তৈরির নির্দেশ দিয়েছিলেন। নয়া নীতি তৈরির জন্য কে কবিতা আপ নেতৃত্বকে 100 কোটি টাকা দিয়েছিলেন। ওই টাকা পাঞ্জাব এবং গোয়া বিধানসভায় খরচ করে আপ। অন্যদিকে আম আদমি পার্টির প্রধানের গ্রেপ্তারির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তার আইনজীবী অভিষেক মনু সিংভি। মামলার শুনানিতে মনু সিংভি বলেন, আবগারি দুর্নীতি মামলায় যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে 50% মানুষ কেজরিওয়ালের নাম নেননি। 42% দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো আর্থিক লেনদেনের কথা স্বীকার করেননি, তাই এইভাবে কোনো কারণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা যায় না। একই সঙ্গে অতীতের প্রসঙ্গ টেনে সিংভি বলেন, কেজরির অন্তর্বর্তী জামিনের আবেদনের পর ইডির বক্তব্য জানতে চেয়েছিল আদালত, কিন্তু ইডির তরফে জবাব দিতে সময় চাওয়া হয়। এর কিছুক্ষণের মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়। দুপক্ষের সওয়াল জবাব শেষে বেশ অনেকক্ষণ রায়দান স্থগিত রাখেন বিচারক। রাত 8:30 পর রায় ঘোষণা করে আদালত। তখনই দিল্লির মুখ্যমন্ত্রীকে 6 দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
শুক্রবার দিনভর দিল্লি কলকাতা সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান আপ কর্মী সমর্থকেরা। কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে আগামী 22শে মার্চ প্রধানমন্ত্রীর বাড়ি ঘেরাও করবে আম আদমি পার্টি। ওই দিন সকাল 10টায় নরেন্দ্র মোদীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাবেন তারা। এবছর দলের তরফে হোলি উদযাপন করা হবে না বলেও জানিয়েছেন আপ নেতা গোপাল রায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।